তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, যদি কারও বুকের পাটা থাকে মুখোমুখি হন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, মানবি যে যুক্তরাষ্ট্রে থাকার কোনো অধিকার নেই। 11,000 কিলোমিটার দূর থেকে তোমরা এখানে কেন এসেছ? এটা কি তোমাদের ভূমি? স্থানীয় সময় বুধবার রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে সিরিয়ার আলেপ্পার নিকটবর্তী শহর মানবিজে যুক্তরাষ্ট্রের উপস্থিতি প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। এরদোয়ান আরও বলেন, সন্ত্রাসীদের মূলোৎপাটন না করা পর্যন্ত তুরস্কের অভিযান চলবে। পরবর্তী অভিযান হবে মানবিজে। আমি সবসময় বলে আসছি, আমরা অভিযান অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। যদি কারও বুকের পাটা থাকে তাদের আমরা মুখোমুখি হতে বলছি। উল্লেখ্য, এর আগে আফরিনে সামরিক অভিযান চালায় তুরস্ক। সিরীয় কুর্দি ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি ও তাদের সশস্ত্র শাখা পিপলস প্রোটেকশন ইউনিটসের কাছ থেকে আসা হুমকি থেকেই সীমান্ত নিরাপদ রাখতে এই অভিযান চালানো হয় বলে দাবি করেছে তুরস্ক। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়াট বলেন, আফরিন পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। তার জবাবে এরদোয়ান এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।